রংপুর বিআরটিএ ও ট্রাফিক পুলিশের অংশগ্রহণে সড়ক পরিবহন আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রংপুর পুলিশ লাইন স্কুল হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় রংপুর বিভাগের সাত জেলার সকল পুলিশের পুলিশ সুপার ও মেট্রো কমিশনার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে রেঞ্জ ডিআইজি ই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। তিনি বলেন, মাদক জুয়া, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইফতিজিন প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। মালিক সমিতি জাতিবৃন্দ,